আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিঙ্গুইস্টিক্সের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মনোপথঙ্গের যে ডায়াগ্রাম এটার সেকেন্ড পার্টে আসছি। তো তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে আমি ফার্স্ট পার্টে তো আমরা ডায়াগ্রামটা দেখছি, সেকেন্ড পার্টে কেন? আসলে ফার্স্ট পার্টে আমি এই ডায়াগ্রামটা দেখাইছিলাম। এই ডায়াগ্রামটা হলো ব্রিটিশ ফনেটিশিয়ান পিটার রোচের লেখা এটা। তো বাহিরের দেশের সেম এই স্টাইলেই কিন্তু ডায়াগ্রামটা আঁকা হয় এবং এইটাকে এইভাবেই বর্ণনা দেওয়া হয়। তো আমরা যখন বর্ণনা দিতে যাবো, ডায়াগ্রাম তুমি যদি আঁকো এইভাবে আঁকলে অবশ্যই তুমি মার্কস পাবা, তবে তুমি যদি বর্ণনা সহ করো তো বর্ণনা করতে গেলে কিন্তু আমরা একটু কনফিউশনে পড়ে যাই যে যেমন এ সাউন্ডটা এটা কোথায় দেব, হাফ ক্লোজে না হাফ ওপেনে, রাইট? একটা মাঝামাঝি অবস্থায়। আবার এই আ সাউন্ড, তারপর এটা কি এ সাউন্ড, এই যে এই সাউন্ডগুলা আমরা হাফ ক্লোজে ওপেন ক্লোজে মাঝামাঝি অবস্থায় কোথায় দেব। তো এইটাকে যে তুমি এক্সপ্লেন করে লিখবে, এইটা লেখার জন্য আসলে এই ছকটা তোমাকে কনফিউশন করে দিতে পারে। সো এই কারণে বাংলাদেশের যে লিঙ্গুইস্ট আছে মনিরুজ্জামান স্যার, তিনি তার লিঙ্গুইস্টিক্স বইয়ে এইটাকে আরও সুন্দরভাবে, মানে তুমি যে একদম এক্সপ্লেন করতে পারো এইরকমভাবে ছকটা দিয়েছে। সব একই থাকবে, মাঝখানে একটা রেখা আসবে। তো এইটা কিন্তু এটা যে ভুল তা না, এটা কার? পিটার রোচ, ব্রিটিশ ফনেটিশিয়ান, তার ছক দেওয়া এবং এইটাকেই সবাই ফলো করে। তবে যেহেতু আমরা বাংলাদেশি এবং ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে ওই কিন্তু পড়া হয়, তো ওই হিসাবে আমি মনিরুজ্জামান স্যারের যেই এই মনোপথঙ্গের ডায়াগ্রামটা সেইটা দেখাবো। তো এইটাকে আমি আরেকবার বলে দিচ্ছি কোনটা কোথায়। মনিরুজ্জামান স্যারের যেটা দেখবা সেমি জায়গা, শুধুমাত্র নাম একটা এক্সট্রা অ্যাড হবে। দেখো এই উপরের সাইডটাকে আমরা কি বলছি, টাং পজিশন, মানে আমাদের জিহ্বার পজিশন, মুখের যে আমরা উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা কি সামনে থাকে, তাহলে ফ্রন্ট হবে পজিশন, টাং পজিশন ফ্রন্ট, এবং মাউথ এবং টাং পজিশন যদি মাঝখানে থাকে সেন্টার, ব্যাকে থাকলে ব্যাক, আর এইগুলো হলো মাউথ পজিশন। আমরা যখন এই উচ্চারণগুলো করব তখন আমাদের মুখের অবস্থা কেমন থাকবে, ক্লোজ হাফ ক্লোজ নাকি ওপেন। যেমন এ যখন বলবো আমাদের মুখটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, আবার যখন আমরা ই বলবো আমাদের মুখটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। সো এইটা হলো মূলত ছক ডায়াগ্রাম ইন্টারন্যাশনালি, বাট আমাদেরকে বোঝার জন্য আমরা যখন এক্সপ্লেন করবো যে এই সাউন্ডটাকে তুমি মনোপথঙ্গের ডায়াগ্রামের অনুযায়ী এক্সপ্লেন করো, তখন এই ই সাউন্ডটার কয়েকটা তুমি ওয়ার্ড লেখবা, যেমন শিপ শিট এরকম লেখবা। লেখার পরে এটা কি, টাং পজিশন কোথায়, ফ্রন্টে, এবং মাউথ পজিশনটা কি, ক্লোজ। এই যে এইভাবে যখন এক্সপ্লেন করবা তখন কিন্তু একটু সমস্যায় পড়ে যে আমরা এইগুলা কোথায় লিখবো। তো বাহিরের ইন্টারন্যাশনাল নিয়মে বলা ধরা হয় এটা আপার, আপার মুখের আপার পজিশনটা এটা, মিডল পজিশন এটা, এবং লোয়ার পজিশন এইটা। এই কারণে এটাকে তারা ওইভাবে ব্যাখ্যা করে, বাট আমরা দুইভাবেই শিখি, এইভাবেও শিখলাম এবং আমাদের বাংলাদেশি সিস্টেমটাও আমরা শিখলাম। সো এই জায়গার মধ্যে যে সাউন্ডগুলো, আশা করি এটা গত ক্লাসে দেখাইছে, আমার গত ক্লাস যারা দেখো নি অবশ্যই দেখে নেবে, কারণ মনোপথংসগুলো কী কী, সিঙ্গেল ভাওয়েলগুলো এটা কীভাবে ব্যবহার হয় এক্সাম্পল সহ দেখাইছি, ওইটা দেখে এসে এইটা করো, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমি এখন মনিরুজ্জামান স্যারের ক্লাসটা দেখাবো। তো এর আগে এগুলো একটু দেখো, এটা হলো ই, দেখো ফ্রন্টে ক্লোজ পজিশন, তারপর কি ই, এটা একটু মুখটা ইয়া হয় হাফ ক্লোজে বলা যায় ফ্রন্টে, তারপর কি সেন্টারে এই আপার লিপে কিছু নাই, এটা যখন উচ্চারণ করবা আমাদের জিহ্বা ফ্রন্টে এসে পড়ে। আবার এই জায়গার মধ্যে এই যে এই ফোঁটাগুলো কিন্তু এটার অবস্থান বোঝাচ্ছে, ঠিক আছে? এই ফোঁটাগুলো কেন পড়বা, কারণ আমরা যখন ডিপথংয়ের ডায়াগ্রামটা দেখাবো তখন ফোঁটার দ্বারা কিন্তু আমরা নির্দেশিত করব। সো ফোঁটাগুলোও একটু মনোযোগ দিয়ে দেখে রাখি, এটা ডিপথংয়ের জন্য ইম্পর্টেন্ট। এখন এই জায়গার মধ্যে যখন তুমি এই সাউন্ডটা কি, উ, যখন এটা উচ্চারণ করছো উ, দেখো মুখটা ক্লোজ হচ্ছে, ক্লোজ পজিশনে আছে, এবং আমাদের জিহ্বাটা কিন্তু আর সামনে নেই, উ, দেখো জিহ্বা কিন্তু পিছে, তারপর কি উ, এটা কি একটু খুলছে হাফ ক্লোজের পড়ে যাবে, তারপর কি আছে সাউন্ড এ, এটা কোথায় আছে খেয়াল রাখো, তারপর এটা কি আ, যেমন গার, এটা কি অ্যান্ড, তারপর এটা কি আছে, এটা আছে
আ, এটা হলো শোয়া সাউন্ড, যেমন দা আ আ সাউন্ড, ঠিক আছে? এটা ওরকমভাবে করা হয় না, যেমন আমরা ম্যারিকা উচ্চারণ করি, এটাকে কী করে দিই, উজ্জু করে দিই, এই শোয়া সাউন্ডটা এইরকমই, এটাকে ওইভাবে মানে জোর দিয়ে যে শুরু থেকে করা হয় ওই রকম না। ওকে, তারপরে এটা যেটা আছে এটা অ এর মতো সাউন্ড, যেমন ডোর ডোর অ। ওকে, তারপর এটা কি অ্যা, যেমন খ্যাট ম্যান, দেখো ওপেন হচ্ছে কিন্তু, এবং এটা জিহ্বা যখন বসি খ্যা, জিহ্বাটা কিন্তু সামনে, তো ফ্রন্টে, এবং কি মুখটা ওপেন হচ্ছে, তো এই হলো অবস্থা। এটা কি অ, ওপেন হচ্ছে আন্ডার, বাট এইটা কিন্তু ডাইরেক্ট ওপেন না, এটা একটু উপরে। তো এইটাকেই মনিরুজ্জামান স্যার তোমার মনে করো এই রেখাটার মাঝখানে এই জায়গায় একটা রেখা দিয়ে সেটা দেখাইছে। আমরা এখন মনিরুজ্জামান স্যারের ডায়াগ্রামটা দেখি। দেখো মনিরুজ্জামান স্যার কীভাবে ব্যাখ্যা করেছে, দেখো আমরা যখন ওইটা পড়েছিলাম যে উপরটা কি টাং পজিশন, ঠিক আছে, টাং পজিশন আছে যখন আমরা উচ্চারণ করব, ফ্রন্টে জিহ্বা থাকবে না মাঝখানে না শেষে, এবং এইটা কি মাউথ পজিশন, আমাদের মুখের অবস্থাটা কি থাকবে, যে ক্লোজ হবে হাফ ক্লোজ হবে মিড হবে হাফ ওপেন না ওপেন। তো মনিরুজ্জামান স্যার কী করছে, এই জায়গার মধ্যে যে মিড নামে একটা রেখা তিনি এর মাঝখানে অ্যাড করেছেন, যাতে করে আমরা যখন এক্সপ্লেইন করব আসলে এই অ্যা সাউন্ডটা এই ডায়াগ্রামের কোন জায়গায় আছে, মিড পজিশনে, আমাদের মুখটা কী হচ্ছে মাউথ পজিশনটা কি মিডলে আছে, বা লিপ পজিশন কোথায় আছে মিডলে আছে, এই যে এইটা আমরা তখন কী ছিল হাফ ক্লোজ ওপেন ক্লোজের মাঝামাঝি অবস্থায়, তো আমরা আসলে এটার মাঝামাঝি অবস্থায় কীভাবে লিখবো, তো তাই তিনি এই জায়গায় একটা এক্সট্রা মিড অ্যাড করে এইটাকে এক্সপ্লেইন করতে আমাদের সুবিধা করেছে। দেখো আমি জিনিসটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। উপরের পজিশনটা কী হচ্ছে টাং পজিশন, মানে এইগুলা আমরা যদি উচ্চারণ করার সময় যদি জিহ্বা সামনে থাকে তাহলে ফ্রন্ট সাইডের, তার মানে এইটা 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 এগুলো ফ্রন্ট সাইডের, সেন্টার সাইডের কি এই জায়গায় আমাদের জিহ্বা মাঝখানে থাকবে, এবং ব্যাক সাইডে আমরা থাকবে এই সাউন্ডগুলো, জিহ্বা আমরা যখন উচ্চারণ করবো জিহ্বাটা কী থাকবে ব্যাক সাইডে থাকবে। আবার যখন আমরা উচ্চারণ করবো মাউথ পজিশন কোনটা উচ্চারণ করার সময় একটা ক্লোজ থাকবে একটা হাফ ক্লোজ থাকবে, আমাদের মুখটা কি একটু মিড, মানে কি একটু মোটামুটি হা হবে, তারপরে কি হাফ ওপেন, মিডের পরে কি হাফ ওপেন, আর একটু বেশি হা হবে, শেষ পর্যায়ে আসছে ওপেন, একদম ফুললি ওপেন হবে। তো এই দেখো আমি সাউন্ডগুলো বলছি এবং কীভাবে ব্যাখ্যা করবা সেটাও বলে দিচ্ছি, আশা করি বোধগম্য হবে। দেখো প্রথম যেটা সাউন্ড আমরা পাই মনোপ্থম, মনোপ্থমগুলো কী কী সিঙ্গেল ভাওয়াল সাউন্ড, যেমন আইয়ের সাউন্ডটা কয় রকমের হয়, দুই রকমের, একটা হলো লং ভাওয়েল একটা শর্ট ভাওয়েল, যেমন ই, আর এটা কি ই। দেখো যখন তুমি ই বলছো তোমার মুখটা কিন্তু একদম ক্লোজ, ই, যেমন শিপ, কোন শিপ, এই যে এই শিপ, শিপ, তারপর কি শিট, দেখো মুখটা কিন্তু ক্লোজই আছে, আমরা এইভাবে শিপ শিট। তো এইটা হলো ফ্রন্ট সাইড, যখন উচ্চারণ করতেছো দেখো জিহ্বাটা ফ্রন্ট সাইডে আছে এবং আমাদের মুখটা কিন্তু ক্লোজ, তারপর যখন তুমি বলবা ই সাউন্ড, এটা কি ছিল ই, এটা কি ই সাউন্ড, এটা দেখো একটু ওপেন হচ্ছে ই সাউন্ড, যেমন সিট সিট, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে হাফ ক্লোজ, তার মানে এই পজিশনটা হলো হাফ ক্লোজ আর এইটা হলো ক্লোজ পজিশন। তা আমরা এবার ব্যাকে যাই, এটা কি এই তাহলে ই সাউন্ডের উদাহরণটা কি শিপ শিট, এবং মাউথ পজিশন হলো ক্লোজ, এবং টাং পজিশন জিহ্বার পজিশন হলো ফ্রন্ট, জিহ্বাটা সামনে থাকে। আবার যখন ই উচ্চারণ করবা এটা কি, এটা এক্সাম্পল দিবা সিট দিবা ফিট দিবা, ঠিক আছে, সিট ফিট এরকম দিবা, দেওয়ার পরে কি এটা কি থাকে কোন অবস্থায় আছে হাফ ক্লোজ অবস্থায়, কোন অবস্থায় হাফ ক্লোজ অবস্থায় মাউথ পজিশন, এবং জিহ্বার অবস্থা কি ফ্রন্ট পজিশনে, যেমন সিট, জিহ্বা কিন্তু সামনে আসছে গেল। তারপর এই উপর পার্টে শেষে আসি, যেমন এইটা এই সাউন্ডটা কি উ, দেখো উচ্চারণ করো, এটা হলো লং ভাওয়েল, লং ভাওয়েল মানে টান দিয়ে করতে হয় উ, যেমন ফুড শু, দেখো আমাদের মুখটা কিন্তু ক্লোজ এবং এইটা উচ্চারণ করো শু, জিহ্বা কিন্তু একদম পিছনে থাকে, তুমি উচ্চারণ করে তুমি কিন্তু বুঝতে পারবা। তো এই হলো এটা, এরপর যেটা আছে উ, উ একটু কিন্তু ওপেন হচ্ছে হাফ ক্লোজ, এটাকে বলা হচ্ছে হাফ ক্লোজ, তাহলে মাউথ পজিশন কি হাফ ক্লোজ এবং তোমার টাং পজিশনটা সেটা
পিসেই থাকবে। তো ও কি হতে পারে, তুমি আমরা তো সব সময় করি যেমন ফুট ফুট, রাইট? তো এই হলো তোমার এক্সাম্পল দিবা, দেওয়ার পরে এটা বলে দিবা মাউথ পজিশন হাফ ক্লোজ এবং টাং পজিশন ব্যাক। আশা করি এই পার্টগুলো ক্লিয়ার। তারপরে আসো হাফ ক্লোজ গেল, হাফ ক্লোজ গেল, এবার আসো মিড পর্যায়ে কি আছে, যেমন এ সাউন্ড, কি এ সাউন্ড, যেমন অ্যান্ট ফ্যান, অ্যান্ট ফ্যান, এ এ, দেখো ক্লোজও না, একদম ক্লোজও না, হাফ ক্লোজও না, এ। মিড পজিশনে, তার মানে মাউথ পজিশন অথবা লিফ পজিশন হলো মিড, এবং এ এখন করো, দেখো জিহ্বাটা সামনেই থাকে, তার মানে টাং পজিশন হলো ফ্রন্ট। আশা করি এই ব্যাপারটাও ক্লিয়ার। তারপর আসো এটা কি সাউন্ড, আ, যেমন গার্ল, বার্ড, আ আ। দেখো আ যখন বলতেছো জিহ্বা কিন্তু সামনে না, এই জিহ্বার অবস্থান কিন্তু মাঝখানে, সেন্টারে, তার মানে টাং পজিশন সেন্টার এবং মাউথ পজিশন মিড, যেমন আ গার, মিড পজিশন, রাইট? তো এই জায়গায় তুমি এক্সাম্পল দিবে এটার, কি গার্ড, বার্ড, আরও এক্সাম্পল আছে, তুমি আরও এক্সাম্পল খুঁজলে অবশ্যই বইয়ে আছে, খুঁজে নিতে পারো। এবং আমার এর আগের ক্লাসটা কিন্তু আমি অনেক এক্সাম্পল দিয়ে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছিলাম, ওইগুলো দেখবা। এই গেল, তাহলে এটা কি টাং পজিশন সেন্টার, মাউথ পজিশন মিড, এবং এইটাকে বলা হচ্ছে শোয়া সাউন্ড, এটাকে আসলে ওরকমভাবে উচ্চারণ করা যায় না, ঠিক আছে? যেমন দা আ আ, দা আ দা, ঠিক আছে? এইটা দেখো মুখটা কিন্তু খুলছে, তো এইটাকে বলা হচ্ছে মিড পজিশন। তারপরে যেটা পাবো এটা হলো লং ভয়েল অ সাউন্ড, দেখো মুখটা কিন্তু মিড পজিশন আছে, রাউন্ড তবে মিড পজিশন, যেমন ডোর ডোর, খড খড, দেখো অ লং ভয়েল, ওকে? তাহলে এটার পজিশনটা কই, মিড পজিশনে, এবং এটা যখন উচ্চারণ করবো দেখবো জিহ্বাটা ব্যাকে অবস্থান করছে। তারপর যে সাউন্ডটা পাবো সেটা হলো এ সাউন্ড। আমি ওই ডায়াগ্রামে কিন্তু এ সাউন্ডটা কিন্তু ওপেন পার্টে দেখাইছিলাম, এবং আমি আগেই বলেছি তারা আপার পজিশন, মিডল পজিশন এবং লোয়ার পজিশন দেখে, তো তাদের কাছে ব্যাখ্যাটা হলো একরকম। বাট তুমি যদি মনিরুজ্জামান স্যারের বই ফলো করো এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে থাকো তাহলে তুমি এইটা ফলো করবা। দেখো এটা কি এ, এটা হলো হাফ ওপেন, কি এ, যেমন ম্যান, খ্যাট, ওকে? তো এটা হলো এ, জিহ্বা কিন্তু সামনে আছে, তার মানে টাং পজিশন ফ্রন্ট এবং মাউথ পজিশন হাফ ওপেন, ফুল ওপেন না। তারপরে যেটা পাবা আ সাউন্ড, কি সাউন্ড, আ, যেমন আন্ডা, খাট, আন্ডা, খাট। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এটা কি আন্ডা, আ আ, জিহ্বা কিন্তু সামনে না, মাঝখানে, দেখো উচ্চারণগুলো করো তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবা। আ সাউন্ড, এটা হলো এ সাউন্ড, এটা হলো আ সাউন্ড, আ সাউন্ড, আন্ডার, খাট। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এটা হলো টাং পজিশন, এটা হলো কি মাউথ পজিশন হাফ ওপেন, টাং পজিশন হলো সেন্টার, কয়েকটা এক্সাম্পল দিয়ে দিবা, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তারপরে যেটা আসবা সেটা হলো অ সাউন্ড, এটা এর মতো বাট উচ্চারণটা কি অ সাউন্ড, যেমন ডগ, অ ডগ, ফট ফট, ফট হট, ডগ, অ অ, হাফ ওপেন, ওকে? তাহলে এটাও গেল, তাহলে এটা কি বলবা, এটা যখন উচ্চারণ করবা অ সাউন্ড, জিহ্বা দেখো একদম পিছনে, তার মানে টাং পজিশন হলো ব্যাক এবং মাউথ পজিশন হলো হাফ ওপেন। তাহলে শেষেরটা কি আছে ওপেন, ওপেন পার্টে কি পাবো আমরা, একটাই পাবো, সেটা হলো আ সাউন্ড, কি আ সাউন্ড, এটা হলো লং ভাওয়েল আ, যেমন ফাদার, মাদার, ফার, এই যে উচ্চারণগুলো তুমি করতেছো এটা হলো কি শেষে ওপেন পার্টে মাউথ পজিশনটা আ, ফাদার, আ ফার, ওকে? এটা ফুল ওপেন হচ্ছে, তো এটা হলো ওপেন পার্ট, মানে মাউথ পজিশন এবং টাং পজিশন হলো ব্যাক পার্ট। সো আমরা মনিরুজ্জামান স্যারের যদি ডায়াগ্রামটা দেখি, এইটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে তুমি আনসার করবা একদম প্রত্যেকটা পারফেক্টলি, এক একটা নাম দিতে পারবা,
বাট তুমি যদি পিটার রোচের যে ব্রিটিশ ফোনেটিশিয়ান তারটা ফলো করো তাহলে তোমাকে এইখানে একটু অ্যাড করতে হবে, যেমন এ হাফ ক্লোজ এবং হাফ ওপেনের মাঝামাঝি অবস্থায় অ্যাজ সাউন্ডটা, এটাকে এক্সপ্লেন করতে অসুবিধা হবে। তবে তুমি যদি ছক আসে, ছক যদি তুমি ওইটা দাও, ওইটা কোনো ভুল নাই, কারণ ওইটা ইন্টারন্যাশনালি সব দেশে ওইভাবেই শেখা হয়। তো বাংলাদেশে যে লিঙ্গুইস্ট আছে মুনিরুজ্জামান স্যার, আমাদের জন্য ইজি করে সে ব্যাখ্যা যাতে আরও সহজভাবে দিতে পারে সে এইভাবে করে দিয়েছে। সো আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং নেক্সট ক্লাসটা আসবে কিন্তু ডিপথংয়ের উপরে। সো একটা ক্লাসও মিস করবে না, বেল আইকন ক্লিক করে রাখবে, যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তারপর বেল আইকন ক্লিক করবে যাতে করে ক্লাস আসার সাথে সাথে তুমি পেয়ে যাও। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।